এবারের ঈদে মিলছে লম্বা ছুটি। এই ছুটিতে সৈকত শহর কক্সবাজার ভ্রমণের প্রস্তুতি নিয়েছেন লাখো পর্যটক। সৈকত লাগোয়া 5 শতাধিক হোটেল মোটেলের অর্ধেক রুম ইতিমধ্যেই বুকিং হয়ে গেছে। তাই বিড়ম্বনা এড়াতে ভ্রমণকারীদের আগে থেকেই রুম বুকিং করার পরামর্শ দিয়েছেন ট্যুর অপারেটররা। ওয়ালটন ফ্রিজ কিনে অনেকের মতো আপনিও হয়ে যেতে পারেন মিলেনিয়াল। সেরা পণ্যে সেরা অফার। আলহামদুলিল্লাহ, আমার মনে হচ্ছে এবার ঈদে কক্সবাজার প্রচুর পর্যটক সমাগম হবে। মোটামুটি কক্সবাজার যারা হোটেল মোটেল আছে, আমাদের প্রায় হোটেলে 50% মতো বুকিং হয়ে গেছে। কক্সবাজার যারা আসবেন তাদেরকে বলবো, আপনারা অবশ্যই রিজার্ভেশন দিয়ে কক্সবাজার আসবেন। রমজান এক মাস অনেকটা পর্যটক শূন্য ছিল কক্সবাজার। এখন ঈদ ও পহেলা বৈশাখের দীর্ঘ ছুটিতে আসা পর্যটকদের বরণ করতে চলছে প্রস্তুতি। পর্যটন স্পটগুলোতে বাড়ানো হচ্ছে নিরাপত্তা। পর্যটক হয়রানি প্রতিরোধে বিশেষ ব্যবস্থা নিচ্ছে ট্যুরিস্ট পুলিশ। 3 স্তর বিশিষ্ট আমরা এখানে নিরাপত্তা ব্যবস্থা নিশ্চিত করেছি। আমাদের গোয়েন্দা টিম থাকবে, কার্পেট্রোলিং থাকবে, বাইনোকুলার টিম থাকবে, নাইট ভিশন ক্যামেরা থাকবে, পাশাপাশি আমরা ড্রোন ক্যামেরা দিয়ে সবকিছু অবজার্ভ করবো। এবং এক্ষেত্রে কারো কোনো অপরাধ করার কোনো সুযোগ নেই, কারণ সেন্ট্রাল CCTV, অসংখ্য CCTV দিয়ে আমরা প্রত্যেকটা পয়েন্টে পয়েন্টে আমরা টুরিস্ট পুলিশ কক্সবাজার রিজন আমরা মনিটর করব, পাশাপাশি ঢাকা হেডকোয়ার্টার থেকেও মনিটর করা হবে। ঈদ উপলক্ষে চট্টগ্রাম কক্সবাজার রেলপথে 10 দিনের জন্য বিশেষ ট্রেন চালু করেছে বাংলাদেশ রেলওয়ে। লম্বা ছুটিতে লাখো পর্যটকের আগমনে ঈদের আমেজ ছড়িয়ে পড়বে দীর্ঘতম সমুদ্র সৈকতে, এমনটাই প্রত্যাশা করছেন পর্যটন সংশ্লিষ্টরা। লম্বা ছুটিতে লাখো পর্যটকের আগমনে ঈদের আমেজ ছড়িয়ে পড়বে দীর্ঘতম এই সমুদ্র সৈকতে, এমনটাই প্রত্যাশা করছেন পর্যটন সংশ্লিষ্টরা। মজমুসি শাকিল, ATN বাংলা, কল্লাতলী সমুদ্র সৈকত, কক্সবাজার।